রোহিতকে ফেরানো ক্যাচ, দুর্দান্ত 137 রান। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাথা উঁচু করলেন হেড, সেই ট্রাভিস হেডি ম্যান অব দ্য ফাইনাল। অথচ বিশ্বকাপে তার থাকা নিয়েই ছিল সন্দেহ। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জেরাল্ড কোয়াটজের বাউন্সারে বাম হাতে চোট পান বাহাতি ওপেনার ট্রাভিস হেড, স্ক্যানে চিড় ধরা পড়েছিল। তারপরেও তাকে দলে রাখা হয়েছিল। ঠিক কি কারণে রাখা হয়েছিল তার প্রমাণ ঠিকই দিলেন ট্রাভিস হেড। প্রত্যাবর্তনের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে নিজেকে ভালোভাবেই মেলে ধরেছিলেন, সেমিফাইনালেও হয়েছে ম্যান অব দ্য ম্যাচ। তারপর ফাইনালে খেললেন 137 রানের মহাকাব্যিক এক ইনিংস। অথচ 50 পেরোনোর আগেই দলের 3 উইকেটের পতন বাড়তি চাপ ফেলেছিল তার উপর। সেখান থেকেই মার্নাস লাবুশেনকে নিয়ে খেলেছেন ম্যাচ জয়ী ইনিংস। এবছর ভারতের বিরুদ্ধে দুটি ফাইনাল খেলল অস্ট্রেলিয়ার জন্য শুধুমাত্র নাথিং এলস। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেডের করা 163 রানের ইনিংসে হেরেছিল ভারত। রবিবার 50 ওভারের বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানোর পথে হেড করলেন 137 রান। ফাইনালে অস্ট্রেলিয়া যে মাথা উঁচু করে মাঠ ছাড়ল তার বড় কারণ হেড। বিশ্বকাপ জিতে হেড বলেন, এমন দলের অংশ হতে পেরে আমি অভিভূত। ঘরে বসে বিশ্বকাপ দেখার থেকে এটাই ভালো হলো। আমার একটু চাপ লাগছিল, কিন্তু লাবুশেন আমার উপর থেকে সব চাপ কাটিয়ে দেয়। বিশ্বকাপের শুরুতে আমার জায়গায় মিচেল মার্শ ওপেন করেছিল। ও যে খেলাটা খেলছিল সেটাই আমাদের আলাদা একটা শক্তি দেয়। আমি সেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। রবিবার হেড শুধু ব্যাট হাতে নয়, ফিল্ডার হিসেবেও নজর কেড়েছেন। রোহিত শর্মার ক্যাচ নেওয়ার সময় কভার থেকে বাউন্ডারির দিকে দৌড় শুরু করে দিয়েছিলেন তিনি। চোখ ছিল উপরে বলের দিকে। শেষ মুহূর্তে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন ক্যাচ। রোহিতের সেই আউট ভারতকে বড় ধাক্কা দিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে গিয়েছিল ভারতের জন্য। বাকি কাজটা হেড করলেন ব্যাট হাতে। রবিবার হেড 120 বলে 137 রান করেন, 15টি 4 এবং 4টি ছক্কা মারেন গোটা ইনিংসে। ভারতের গোটা দল মেরেছে 13টি 4 এবং 3টি ছক্কা। হেডের ইনিংসের শুরুটা ছিল ধীর, যাদের লক্ষ্য বড় নয়, তাই তো তাড়াহুড়ো করে উইকেট ছুঁড়ে আসার কোনো মানে নেই। ক্রিজে থাকলে রান পাবেন, সেটাই করলেন হেড। প্রতি ওভারে একটি করে বাউন্ডারি খুঁজে নেওয়ার চেষ্টা করলেন, না পেলে সিঙ্গেল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন, আর 17 রানের পর হাত খুলে মারলেন।